রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এরা মোহাম্মদপুর থানা, ঢাকা হাউজিং সহ আশপাশের এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করত। অন্যদিকে ক্যান্সার সহ বিভিন্ন দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত অক্সিমরফোন মাদক হিসেবে বিক্রি করার দায়ে দুজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পারভেজ রেজা রিপোর্ট। দেশীয় অস্ত্র হাতে টিকটক বানানো এই কিশোররা শুধু শখের বসে নয়, বাস্তবেও অস্ত্র নিয়ে নানা অপরাধ করত। সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় তাদের মারামারির দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। র‍্যাব জানিয়েছে, ছিনতাই, চাঁদাবাজি, ভাড়ায় মহড়া দেওয়ার কাজ করত এই কিশোর গ্যাং। ফেসবুকে ভাইবা লকিং নামে একটি গ্রুপ বানিয়েছে। 14 বছরের নিচে 3 জন সহ এই গ্রুপের 9 জনকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে র‍্যাব। এদের গ্রুপে আরো সদস্য রয়েছে এবং এদের এই রিং কানেক্টেড আমরা কিছু তথ্য পেয়েছি, যেটা বললাম যে আমি কিছু পৃষ্ঠপোষক আমরা পেয়েছি। আমরা সাম্প্রতিক সময় ইনশাল্লাহ আমরা এদেরকেও গ্রেপ্তার করতে সক্ষম হব। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, ক্যান্সার সহ দুরারোগ্য রোগের ব্যথানাশক হিসেবে ব্যবহার হওয়া অক্সিমরফন নামক ওষুধ এখন মাদক হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, নির্দিষ্ট কিছু ফার্মেসি ও প্রতিষ্ঠান এই ওষুধের লাইসেন্স পাওয়ার কথা, কিন্তু গণহারে লাইসেন্স দেওয়া হচ্ছে। শুধু বরিশালই 50-এর অধিক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে, যা অস্বাভাবিক মনে করছে পুলিশ। 5 লাখের উপরে জিসকা 5 মাসে তৈরি করেছে, বিভিন্ন খুচরা বিক্রেতার নিকট চলে যাচ্ছে। আমরা ডিবির টিম এখন কাজ করছি যে এটা কিভাবে এতগুলি লাইসেন্স পাচ্ছে, কিভাবে খুচরা বিক্রেতার কাছে যাচ্ছে এবং কিভাবে যুব সমাজের মধ্যে চলে যাচ্ছে। এই ওষুধটি যারাই নিয়ন্ত্রণকারী সংস্থা আছেন, বিভিন্ন ডিলাররা আছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ, এটি অত্যন্ত সাবধানের সাথে যদি ব্যবহার, সতর্কতার সাথে যদি ব্যবহার করা না হয়, তাহলে এটা আমাদের যুব সমাজের জন্য একটি বড় ধরনের মাদক হিসাবে এটা ব্যবহৃত এবং প্রকারান্তরে আমাদের আইন শৃঙ্খলার ক্ষতি করতে পারে। এই ওষুধ খুচরা বাজারে বিক্রির অভিযোগে আলমগীর সরকার ও জাহিদুল ইসলাম নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিটফোর্ড এলাকা ও সুন্দরবন কুরিয়ার থেকে উদ্ধার করা হয়েছে মোট 13,000 অক্সিমরফন ওষুধ। খুচরা বিক্রেতা এই খুচরা। পারভেজ রেজা, একাত্তর, ঢাকা।